পাহাড়ি নদীর প্রবল জলোচ্ছ্বাসে উল্টে গেল এক জেসিবি। সেই জেসিবিতে চাপা পড়ে মারা গেল ওই জেসিবি চালক। ঘটনাটি ঘটেছে আজ সকালে ওদলাবাড়ির কাছে লেইতি নদীতে। নিহতের নাম দুর্গেশ ওরাও, বাড়ি মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবুজোতে। ওদলাবাড়ি বাজার থেকে 7 কিলোমিটার দূরে লেইতি নদী। বুধবার রাত থেকে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় নদীতে। এই নদীর পাশে আছে পাথর ভাঙার কারখানা বা হাপার কল। সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। নদীর পশ্চিম পাশে তীরে হাপার কলের কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। তাদের আনতে নদীর পূর্ব দিক থেকে একটি পে লোডার নিয়ে নদী পেরিয়ে ওপর দিকে যায় দুর্গেশ ওরাও। নদীতে তখন জল বেশি ছিল, অপর দিকে লোকদের নিয়ে পে লোডারে নদী দিয়ে আসছিল। আচমকা মাঝখানে হঠাৎ জল বেড়ে যায়। এমনিতেই পাহাড়ি নদী, প্রচণ্ড জলের স্রোতে পেলোডার নদীতে উল্টে যায়। চালক দুর্গেশ ওরাও ছাড়া আরো 5 জন ছিল। তারা কোনো ক্রমে নদী পেরিয়ে চলে আসে, কিন্তু চালক দুর্গেশ ওরাও পেলোডারের নিচে চাপা পড়ে যায়। খবর দেওয়া হয় মালবাজার থানায়। মালবাজার থানার পুলিশ এসে পেলোডারের নিচ থেকে দুর্গেশকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি হাসপাতালে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুর্গেশ ওরাওয়ের বাড়ি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাবুজোতে।